আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে বাংলার তাঁত শিল্প। ধীরে ধীরে ইতিহাসের পাতায় জায়গা পাকা করছে চরকা। তাই তাঁত শিল্পকে বাঁচানোর বার্তা দিতে মধুসূদন দাস ফার্স্ট বাইলেনের এবারের পুজোর থিম তাঁত শিল্প। এই অভিনব থিম ভাবনার জন্য আর প্লাস নিউজের সেরা সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে এই পুজো কমিটি। আর প্লাসের অসংখ্য ধন্যবাদ আপনাদের টিমকে, আপনারা প্রতি বছর আমাদের সাপোর্ট করে, আমরা অসংখ্য ধন্যবাদ। আমরা এইভাবে আপনাদের সাপোর্ট, আপনাদের সহযোগিতা আমরা যেন পাই, এটাই ভগবানের কাছে কাম্য। আমরা এইভাবে এগিয়ে যেতে পারি, আরও ভালোভাবে আরও কিছু প্রান্তিক মানুষদের জিনিস তুলে ধরতে পারি। ৭৭তম বর্ষে সদরবক্সি বেনিয়াপাড়া সর্বজনীন পুজো কমিটির এবারের পুজোর থিম শিক্ষা ও সংস্কৃতি। থিমের সঙ্গে সাজস্য রেখে তৈরি হয়েছে মণ্ডপ। মণ্ডপ তৈরিতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়। রবি ঠাকুরের আপন দেশ শান্তিনিকেতন উঠে এসেছে মণ্ডপে। শিশুদের প্রথম অক্ষর চেনা থেকে শুরু করে বাংলা সংস্কৃতির টুকরো টুকরো কারুকার্য ফুটে উঠেছে মণ্ডপের দেয়াল জুড়ে। এই অভিনব থিম ভাবনার কারণেই আর প্লাস নিউজ সেরা সেরা পুরস্কার ছিনিয়ে নিয়েছে সদরবক্সি বেনিয়াপাড়া সর্বজনীন পুজো কমিটি। খুব ভালো লাগছে, আমরা আগে গত বছর পেয়েছিল একবার, আমরা এবারও পেলাম, আমাদের খুব ভালো লাগছে। বইমুখী ডিজিটাল যুগে বইমুখী মানুষকে করতে হবে, এখন ডিজিটাল যুগে চলে এসেছে, আমরা বই যার মানুষের বইমুখী করতে পারি সে প্রচেষ্টা করছি আমরা। সব মিলিয়ে হাওড়ায় জমে উঠেছে থিম পুজোর লড়াই। পুজো উদ্যোক্তারা আশায় রয়েছেন পুজোর চারটে দিন দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে মণ্ডপে মণ্ডপে। রণজিৎ রায়ের রিপোর্ট, আর প্লাস নিউজ, হাওড়া।